মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আপনারা যারা শুনছেন, সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। চলছে বিতর্ক, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়, বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশে প্রাইভেটাইজেশনের বিকল্প নেই, সঙ্গত কারণেই পক্ষে আমাদের অবস্থান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ মধ্যমায়ের রাষ্ট্র, কিন্তু এমন তো কথা ছিল না। কথা ছিল পাকিস্তানিদের পুড়িয়ে যাওয়া বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো আমলাতান্ত্রিক জটিলতা। লাল ফিতার দৌরাত্ম্য যে কতটা ভয়াবহ তা বাংলাদেশের পর্যটন খাতের দিকে তাকালেই বোঝা যায়। আমাদের পাশের দেশ ভারত, একটু সামনে গেলেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাষ্ট্রগুলোর দিকে তাকালেই আমরা দেখব তারা তাদের পর্যটন শিল্পকে তাদের রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হিসেবে কিভাবে পরিণত করেছে। অথচ বিপুল সম্ভাবনা থাকার পরেও আমরা পিছিয়ে পড়েছি, তার কারণ লাল ফিতার দৌরাত্ম্য অর্থাৎ জাতীয়করণ। থাইল্যান্ডের পাতায়া বিচ কিংবা ইন্দোনেশিয়ার বালিদ্বীপ, যেগুলোকে বলা হয় পর্যটনের স্বপ্ন উদ্যান, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি মাননীয় সভাপতি। এগুলোর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বেসরকারি খাতের প্রণোদনা। আসলে পর্যটন শিল্পকে আকৃষ্ট করতে ইংরেজি 5টি S এর প্রয়োজন। এগুলো হলো স্যান্ড, স্নো, সান, সি অ্যান্ড সেক্স। বাংলাদেশ রক্ষণশীল মুসলিম দেশ, রক্ষণশীলতা খারাপ নয়, কিন্তু আপনি যখন আয় করতে যাবেন তখন আপনাকে একটু মডারেট চিন্তা করতেই হবে, যেমন চিন্তা করেছে ইন্দোনেশিয়া। বালিদ্বীপকে তারা পর্যটনের স্বর্গরাজ্যে পরিণত করেছে, এটি তারা উন্মুক্ত করেছে শুধুমাত্র বিদেশিদের জন্য, এক্সক্লুসিভ টুরিস্ট জোন হিসেবে এখানে ক্যাসিনো, বার, নাইট ক্লাব সবই রয়েছে। অথচ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ অন্তত জনসংখ্যার ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে এই ধরনের ইন্টিগ্রেটেড অ্যান্ড এক্সক্লুসিভ চিন্তা করাও পাপ। যেহেতু সরকারি উদ্যোগে এগুলো করা সম্ভব না, তাই বেসরকারি খাতে ছেড়ে দিলেই রাতারাতি প্রধান আয়ের খাত হিসেবে দেখা দিতে পারে পর্যটন শিল্প। প্রিয় প্রতিপক্ষ, আপনারা কি কখনো চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত মোটেল সৈকতটি দেখেছেন? এটি কোথায় স্থাপন করা হয়েছে? সামনে রিয়াজউদ্দিন বাজার, পচাগলা ডাস্টবিন, পাশে মোবাইল চোরাই বাজার এবং মাদকাসক্তদের স্বর্গরাজ্য। যদি একজন বিদেশি পর্যটক মোটেল সৈকতে উঠেন, সকালে উঠেই পচাগলা ডাস্টবিন দেখবেন, একটু সামনে যেতেই মোবাইল ছিনতাইকারী এসে তার মোবাইল নিয়েছো, এত সব নেতিবাচক ধারণা নিয়ে তিনি যখন দেশে ফিরে যাবেন আর কখনো বাংলাদেশি মুখী হবে বলে আপনি মনে করেন? এমন সব ধারণা নিয়ে নাকি বাংলাদেশের পর্যটন শিল্প বিকশিত হবে। আকাশে শান্তির নীর, বাংলাদেশ বিমানের স্লোগান, শান্তির নীর হলেও প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লস করে, বিশাল বিমান বহ, সরকারি স্থাপনা, সরকারি ব্যবস্থাপনা, সরকারি মূলধন, তবুও বিমান লাভের মুখ দেখে না। অথচ প্রতিপক্ষ দেখুন, ছোট ছোট এভিয়েশন কোম্পানিগুলো প্রতি বছর লাভ করছে এবং নতুন নতুন বিমান বহর যুক্ত করছে। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্যটা হলো সরকার ব্যবসা করতে পারে না, সরকারের ব্যবসা করা উচিত না, সরকার হলো অভিভাবক। আজ যদি বিমান ব্যবস্থাপনার দায়িত্বটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, তবে অচিরে এই বিমান সংস্থাটি হয়ে যাবে এমিরেটসের মতো আন্তর্জাতিক মানের সংস্থা। আর কত উদাহরণ দিব, মনে হয় প্রয়োজন নেই, প্রয়োজন আপনাদের উপলব্ধির। আর তা না হলে বলতেই হয়, যারা চোখের সামনে কুলো আর কানে তুলো ঢুকিয়ে রাখে তাদেরকে কোনো কিছুই সহজে বোঝানো যায় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। শেষ করছি আজকের বিষয়ের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।